বর্ডার গার্ড পুলিশের আরও 63 সদস্যের অনুপ্রবেশ, 10 রোহিঙ্গাকে পুশব্যাক, সতর্ক অবস্থানে বিজিবি। তমরু সীমান্তে গোলাগুলি থামলেও কাটেনি আতঙ্ক, বাড়ি ফিরতে পারছেন না গ্রামবাসী। সাসের কাজে যাইতে পারতেছি না, লাখ লাখ টাকার ফজেট ওখানেও যাইতে পারতেছি না। ঘর ছাড়া হয়েছে যে অনেক দিন ধরে, আমরা আতঙ্কে আছি, আমাদের কোনো নিরাপত্তা নাই। তো রাত্রি হইলে ঘুম নর মানে আর কি গুজম। সো তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার দায়িত্ব আমরা মানবিক কারণে এবং একটা আন্তর্জাতিক রীতির কারণে, সুসম্পর্ক রাখার কারণে আমরা করছি। এটা বন্ধ করতে বলেছি যাতে কোনো ধরনের ফায়ার আমাদের বর্ডারের ভিতরে না আসে, আমরা আর কোনো মৃত্যু চাই না। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট যেন বাংলাদেশের নিরাপত্তার হুমকি না হয় সে বিষয়ে সতর্ক সরকার। আঞ্চলিক নিরাপত্তায় কাজ করবে ঢাকা, নয়াদিল্লি। পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা একযোগে কাজ করব, কাজ করছি, এটা আলোচনা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে অর্থনৈতিক সংকট নিজেদের সৃষ্টি করা নয়, যুদ্ধের কারণে বেড়েছে আমদানি ব্যয়, সংসদে প্রধানমন্ত্রী। অংশীদারিত্ব জোরদারে শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি। 7 জানুয়ারির নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি দাবি বিএনপির, হতাশা থেকে বাস্তবতা বিবর্জিত কথা বলছেন দলটির নেতারা, জবাব আওয়ামী লীগের। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোটা পূরণ ছাড়াই শেষ হলো হজের নিবন্ধন, খালি 44,000। ব্যয় বেড়ে যাওয়া ও ওমরা পালনে আগ্রহের কারণেই ভাটা, বলছে হাব। গরমে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখতে তোড়জোড়, সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে 3 কার্গো এলএনজি, খরচ হবে 1274 কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত, কেনা সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারেন নওয়াজ শরীফ, চমকের আশায় পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা।